فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আজকে বক্তব্যের বিষয় নির্ধারিত করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ 80 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন। তখন ইসলামী জাহানের বাদশাহ ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং কুফার গভর্নর ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 150 হিজরিতে বাগদাদে। তখন বাদশাহ ছিলেন আল মনসুর এবং তখন ইরাকের গভর্নর ছিলেন ইয়াজিদ ইবনে হুবায়রা। ইমাম আবু হানিফা তার জীবনের 50 বছর কাটিয়ে দিয়েছেন বনী উমাইয়ার সময় এবং তারপরে 18 বছর কেটেছে বনী আব্বাসিয়াতের যুগে। বনী উমাইয়ারা মুসলমানের জন্যে ভালো শাসক ছিল না। বনী উমাইয়া সাহাবায়ে কিরামদিগকে হত্যা করেছে, তারা মদিনার উপরে আক্রমণ করেছে, মক্কার উপরে আক্রমণ করেছে, আহলে বাইতকে হত্যা করেছে। এছাড়াও আরো হাজার হাজার মুসলমান দিগকে রাজনৈতিক কারণে হত্যা করেছে। তারা চরিত্রের দিক থেকে অত্যন্ত হীন এবং ইসলামের দিক থেকে ছিল বৈরী, যার জন্য মুসলিম বিশ্ব তাদের প্রতিপত্তিতে তাদের দাপটে কিছু বলতে না পারলেও অন্তরে অন্তরে তাদের বুদ্ধি বিদ্রোহ, অন্তরে অন্তরে ঘৃণা সৃষ্টি হয়েছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই অবস্থায় তিনি বনী উমাইয়াদের বুদ্ধি কঠোর সমালোচনার ময়দানে অবতীর্ণ হন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বনী উমাইয়াদের বুদ্ধে যেখানে বিদ্রোহ হতো, বনী উমাইয়াদের বুদ্ধে যেখানে কোনো আন্দোলন হতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেখানে যেতেন এবং এই বনী উমাইয়াদের বুদ্ধের এই আন্দোলনে তিনি শরীক হতেন। তিনি অত্যন্ত সুবক্তা ছিলেন। তার বক্তৃতায় সাধারণ মানুষ অভিভূত হত এবং বনী উমাইয়াদেরকে সরিয়ে সেখানে দীনদার, পরহেজগার, রাজনৈতিক সচেতন, ইসলাম দরদী এবং মুসলমান জাতির প্রতি মমত্ববোধ সম্পন্ন শাসকদিগকে প্রতিষ্ঠিত করার জন্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বক্তৃতা করতেন। তার বক্তৃতায় মানুষ অনুপ্রাণিত হত বনী উমাইয়াদের বুদ্ধে। ইমাম বলা হয় সর্বদিক থেকে কোনো বিষয় সর্বোচ্চ পারদর্শিতা অর্জনকারী ব্যক্তিকে। যারা হাদিস সম্পর্কে সর্বোচ্চ পারদর্শিতা অর্জন করেছেন তাদেরকে বলা হতো ইমামুল হাদিস। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইমামুল হাদিস বা হাদিসের ইমাম ছিলেন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছিলেন ইমাম আহলির রায়,
যুক্তির ইমাম, যুক্তিবাদীদের ইমাম। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বনি উমাইয়াদের বুদ্ধে কোরআন হাদিস দ্বারা যত কথা বলতেন তার চেয়েতে বেশি তাদের বুদ্ধে তিনি যুক্তিপূর্ণ কথা পেশ করতেন, যুক্তির ভিত্তিতে তাদের ক্রিয়াকলাপ অবৈধ বলে প্রমাণ করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ঘোরদার যুক্তির সম্মুখে বনি উমাইয়াদের সকলের কথা হেয় প্রতিপন্ন হত। তার যুক্তি মানুষ শুনত এবং তার যুক্তিযুক্ত কথায় মানুষ বনি উমাইয়াদের বুদ্ধে বিদ্রোহের জন্য অনুপ্রাণিত হত। এই জন্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে ইমাম আহলের রায় বলা হতো, আহলের রায়দের ইমাম অথবা রায়ের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আহলুর রায় হিসেবেই খ্যাতি সম্পন্ন। উমাইয়াদের বুদ্ধে বিদ্রোহ শুরু হল সক্রিয়ভাবে 130 হিজরিতে। এই 130 হিজরির এই বিদ্রোহ মাত্র 2 বছরের মধ্যে এমন তীব্র আকার ধারণ করল যে 132 হিজরিতে বনি উমাইয়াদের পতন হল এবং এই পতনের পরে বনি উমাইয়াদের সব কিছুই শেষ হয়ে গেল। প্রতিষ্ঠিত হল বনি আব্বাসিয়ার বাদশাহী। বনু আব্বাসিয়াগণ একথাই দুনিয়ার মুসলমানদেরকে বুঝিয়েছিলেন যে তারা ইসলামকে কায়েম করবেন। তারা চরিত্রবান এবং আল্লাহ এবং আল্লাহর পথে অগ্রসর হবেন, দিনকে কায়েম করবেন। বনি উমাইয়াদের যুগের সকল অত্যাচার অবিচার দূর করবেন, তাদের সময়কার সেই নৃশংস যন্ত্রণা যা মানুষ সহ্য করছিল সেই যন্ত্রণার অবসান করবেন, ন্যায়কে প্রতিষ্ঠা করবেন এবং অন্যায়কে উৎখাত করবেন। কিন্তু দেখা গেল যে তারা সেই অঙ্গীকার ভঙ্গ করে আবার বনি উমাইয়াদের মতোই শাসন কার্যে অত্যাচার অবিচার এবং কোরআন এবং হাদিসের বুদ্ধচারণ শুরু করে দিল। উমাইয়াদের যুগে ইমাম আবু হানিফা যখন উমাইয়াদের বুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করছিলেন, এই সময় উমাইয়ার বনি উমাইয়ার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বনি উমাইয়াদের পক্ষে প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পদ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে আরো চাপ সৃষ্টি করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ তাকে বন্দি করে নিয়ে আসে এবং জেলখানায় কয়েদ করে রাখে এবং তার কাছে প্রস্তাব রাখে সে যেন বনি উমাইয়ার পক্ষে চিফ জাস্টিসের পদ গ্রহণ করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিনি এই জেলখানার মধ্যে শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেন। জেলখানার বাইরে মুসলমানরা জানত যে এই ইমাম আহলের রায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বনি উমাইয়াদের বুদ্ধে কথা বলতে গিয়ে, ন্যায় এবং সত্যকে প্রচার করতে গিয়ে নির্যাতিত হচ্ছেন। কিন্তু সে আমলে আরো অনেক ইমাম ছিলেন যারা ইমামুল হাদিস, যারা
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও খ্যাতি সম্পন্ন ব্যক্তি, কিন্তু তারা বনি উমাইয়াদের বিরুদ্ধে অন্তরে অন্তরে বিদ্রোহ পোষণ করলেও ইমাম আবু হানিফার মতো বাইরে অতটা সোচ্চার ছিলেন না, যার কারণে বনি উমাইয়ার শাসক গোষ্ঠী মনে করত ইমাম আবু হানিফা যতটা তাদের জন্য ক্ষতিকর এবং ইমাম আবু হানিফা তাদের জন্য যতটা বিপজ্জনক অন্যান্য ইমামরা ততটা বিপজ্জনক নয়। তাই অন্যান্য ইমাম দিগকে এভাবে বশীভূত করার জন্য কোনো বড় পদ দেওয়ার প্রলোভন দেওয়া হয়নি এবং অন্যান্য ইমামগণকে এভাবে গ্রেফতার করে জেলখানায় আটকে রেখে নির্যাতনও করা হয়নি। এটা করা হয়েছিল একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য। যখন বনি উমাইয়াদের পতন হল, এই পতনের সাথে সাথে কুফার গভর্নরের পতন হল এবং কুফার জেলখানা খুলে দেওয়া হল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বনু আব্বাসিয়ার লোকেরা সাদর সম্ভাষণে বরণ করে নিলেন। বনু আব্বাসিয়ারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কুফা থেকে বাগদাদে নিয়ে যান। বাগদাদের পুনর্গঠন করার জন্য এবং বনি উমাইয়াদের রাজধানী দিয়ে পাশে একটি নতুন রাজধানী শহর তৈরি করার যাবতীয় দায়িত্ব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলীর কাছে ন্যস্ত করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলীহি নতুন রাজধানী আল মনসুর তৈরি করেন, যেখানে বনু আব্বাসিয়ারা তাদের রাজকার্য পরিচালনার দায়িত্ব প্রতিপালন করছিল এবং করে আসছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে দেখতে পান যে বনি আব্বাসিয়ারাও বনু উমাইয়াদের মতোই ইসলাম বিদ্বেষী মনোভাব এবং মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদি করতে শুরু করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনসুর আল মনসুর তার রাজধানী মনসুরা থেকে আবার কুফায় ফিরে আসেন। কুফায় যে মাদ্রাসায় তিনি শিক্ষকতা অথবা যে মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষক ছিলেন, মাদ্রাসার পরিচালক ছিলেন, সেই মাদ্রাসায় ফিরে এসে আবার পড়াশোনার কাজে আবার অধ্যাপনার কাজে নিজেকে নিয়োজিত করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফায় বসে আবার এই বনু আব্বাসিয়াদের মধ্যে সত্য কথা প্রচার করতে শুরু করে দেন এবং বনু আব্বাসিয়াদের মধ্যে বিদ্রোহের জন্য তাদেরকে সরিয়ে সেখানে ভালো মানুষ সত্যিকার অর্থে মুসলমান দিনদার পরহেজগার ব্যক্তিদিগকে ক্ষমতার মসনদে বসবার উদ্দেশ্যে মানুষের মাঝে আবার তিনি আন্দোলন শুরু করেন। এ সময় কুফার গভর্নর ইজিদ ইবনে হুবায়রা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে পাঠান এবং বনু আব্বাসিয়ার চিফ জাস্টিসের পদ গ্রহণ করার জন্য বাদশাহর অনুরোধ তাকে শোনান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আরো অতিরিক্ত বিব্রত করার জন্য অথবা তার উপরে চাপ সৃষ্টি করার জন্য ইজিদ ইবনে হুবায়রা তাকে বন্দী করে এবং তার কাছে এই চিফ জাস্টিস এর পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তা প্রত্যাখ্যান করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অবশেষে বন্দী করে আবার
সেই বাগদাদের আল মনসুরাতে পাঠিয়ে দেওয়া হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তাদের কোনো কথাই কান দেননি এবং সকল অত্যাচার সকল নির্যাতন তিনি একমাত্র সত্য এবং ন্যায়ের খাতিরে সহ্য করে যান। ইমাম আবু হানিফার খ্যাতি একজন সফল রাজনীতিক হিসাবে বনি উমাইয়াদের সময় থেকে এবং বনু আব্বাসীয়দের আমলেও তিনি একজন সফল রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক নেতা হিসেবে মুসলিম জাহানে স্বীকৃত ছিলেন। কিন্তু এখানে একটি কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিতেন কেন? ফতোয়া দেয়া এজন্যই যে তদানীন্তন সময় রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতা আলাদা ছিল না, সে সময় রাজনীতি এবং ধর্ম একই ছিল, তাই রাজনৈতিক নেতৃবৃন্দই ফতোয়া প্রদান করতেন, এটাই ছিল ইসলামের দস্তুর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন রাজনৈতিক নেতা ছিলেন এবং তিনি মুসলমানদের ফতোয়া প্রদান করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজনৈতিক নেতা ছিলেন এবং ফতোয়া প্রদান করতেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক নেতাও ছিলেন, ফতোয়া তাকেই দিতে হতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন রাজনৈতিক নেতা খলিফা ছিলেন তেমন তাকে ফতোয়াও দিতে হতো। সেই হিসাবে রাজনৈতিক নেতারাই মুসলিম মিল্লাতের প্রয়োজনীয় ফতোয়া প্রদান করবেন, এটাই ছিল ইসলামের রীতি, এটাই ছিল জাতির একটি চিরচরিত প্রথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এই জন্যে অনেক জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে, অনেক জিজ্ঞাসিত মশলায় ফতোয়া দিতে হয়েছে, কিন্তু ফতোয়া দেওয়ার জন্যে কোরআন এবং হাদিসের যে গভীর জ্ঞানের প্রয়োজন, বিশেষ করে ফতোয়া দিতে যে সকল যে অত্যধিক বা যে বেশি সংখ্যক হাদিসকে জানতে হয়, সেই প্রয়োজনীয় সংখ্যক হাদিস হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতেন, যার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যুক্তির ভিত্তিতে ফতোয়া প্রদান করতে হয়েছে। যুক্তির মাধ্যমে তিনি ফতোয়া দিয়ে মানুষের জিজ্ঞাসার জবাব দিয়েছেন, যার কারণে এই ফতোয়ার ক্ষেত্রেও তাকে ইমাম আহলির রায় বলা হয়। যেহেতু ফতোয়ার ক্ষেত্রে হাদিসের উল্লেখ না করে, হাদিসকে পেশ না করে যুক্তির ভিত্তিতে তিনি ফতোয়া প্রদান অধিকাংশ সময় করেছেন, আর এই অধিকাংশ সময় যুক্তির ভিত্তিতে ফতোয়া প্রদান করার জন্য এক্ষেত্রেও মানুষ তাকে ইমাম আহলুর রায় বলত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিস জ্ঞান সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু ইতিহাসের তথ্য পেশ করছি। কিয়ামুল লাইল লাহোরে মুদ্রিত তার 123 পৃষ্ঠায় বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল মুবারক বলেন, কানা আবু হানিফাতা ইয়তিমান ফিল হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস খুব কম জানতেন এবং হাদিসে তাকে ইয়তিম বলা যেতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা তারিখুল কবির তার 81 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে উদ্ধৃত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাকাতু আনহু, তোমরা ওই ব্যক্তির কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করবে না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির কিতাব আল কুনা ওয়াল আসমা এই কিতাবের 31 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড
তাতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুজতারাবুল হাদিস লাইসা লাহু কাবীরু হাদিসিন সহীহুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বলতে গিয়ে অনেক ভুল করেছেন। কোন বড় একটি হাদিস যদি দেখা যায় যে ইমাম আবু হানিফা বর্ণনা করেছেন, দেখা যাবে তার অধিকাংশ জায়গাতেই তিনি হাদিস বলতে ভুল করেছেন। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব কিতাবুল যুআফা ওয়াল মুতরুকিন তার 57 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, লাইসা বিল কুয়াফিল হাদিস ওয়া হুয়া কাসীরুল গালাতি আলা কিল্লাতি রিওয়ায়াতিহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস অত্যন্ত যঈফ, তিনি হাদিসের ক্ষেত্রে কোনো শক্তিশালী রাবি ছিলেন না। তিনি সামান্য কয়েকটি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে যথেষ্ট ভুল করেছেন। ইমাম ইবনে আদি কামেলের মধ্যে কামেলের দ্বিতীয় খণ্ডে 403 নম্বর পৃষ্ঠায় বলছেন, লাহু আহাদিসুন সালিহা ওয়া আম্মাতু মা ইয়ারভিহ গালাতুন ওয়া তাসাহীফ ওয়া যিয়াদাতুন ফি আসানিদিহা ওয়া মাতনিহা ওয়া তাসাফিহুন ফি আর-রিজাল ওয়া আম্মাতু মা ইয়ারভিহ কাযালিকা ওয়া লাম ইয়াহুস লাহু ওয়া লাম ইয়াসিহু লাহু ফি জামিয় মা ইয়ারভিহ ইল্লা 19 হাদিসান ওয়া কদ রুবিয়া মিন আল হাদিস আরজু মিন 300 হাদিস মিন মাশাহির ওয়া ফারায়েদ কুল্লুহু আলা হাযিহি সুওয়ার লিআন্নাহু লাইসা হুয়া মিন আহলি আল হাদিস। ইমাম ইবনে আদি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু হাদিস বর্ণনা করেছেন যেগুলোকে সহির মানদণ্ডে সহি বলে সাব্যস্ত করা যায়, কিন্তু তিনি অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে তিনি অনেকই ভুল করেছেন। কোন জায়গায় তিনি হাদিসের শব্দ উড়িয়ে দিয়েছেন, কোন জায়গায় তিনি হাদিসের শব্দ বাড়িয়ে দিয়েছেন, কোন জায়গাতে তিনি এক রাবির ক্ষেত্রে অন্য রাবিকে বর্ণনা করেছেন, আবার কোন কোন জায়গাতে তিনি রাবিকে বাদ দিয়েও হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বিষয়বস্তুর ক্ষেত্রে এগুলো এমনই একটি ব্যাপার যা কিছুতেই গ্রহণ করা যায় না। ইমাম আবু হানিফা যে হাদিসগুলো বর্ণনা করেছেন, বিচার এবং বিশ্লেষণে দেখা যায় তার মাত্র 19টি হাদিসকে গ্রহণ করা যেতে পারে, আর হাদিসগুলোকে গ্রহণ করা যায় না। তিনি আরো বলেন যে আমি তার বর্ণিত 300 হাদিস যা মশহুর, এবং তার মধ্যে কিছু হাদিস আছে যে হাদিসগুলো মশহুর না হলেও হাদিসগুলো সহি তিনি বর্ণনা করেছেন, তার বর্ণিত ওই হাদিসগুলোর রাবি এবং ওই হাদিসগুলোর এবারত যখন দেখি তখন দেখতে পাই যে ওই মশহুর হাদিসগুলোতে এবং ওই অন্যান্য সহি হাদিসগুলোর মধ্যে বলতে গিয়ে তিনি যথেষ্ট ভুল করেছেন। এ ভুল শব্দবিন্যাসে, এ ভুল রাবিদের নাম বলতে, এ ভুল এমন হয়েছে যে আগের শব্দ পেছনে, পেছনের শব্দ আগে, এ ভুল রাবিদের ক্ষেত্রেও যথেষ্ট হয়েছে। যেহেতু এর কারণ আমি লক্ষ্য করেছি এবং বুঝতে পেরেছি যে হাদিস তিনি বলতেন বটে, হাদিস তিনি বর্ণনা করতেন বটে, কিন্তু প্রকৃত প্রস্তাবে তিনি হাদিসের কোনো ইমাম বা হাদিসের উচ্চাঙ্গের কোনো শিক্ষকও ছিলেন না। হাদিসকে যেভাবে গ্রহণ করতে হয়, হাদিসকে যেভাবে বর্ণনা করতে হয়, এর যে নীতি আদর্শ আছে সেই নীতি আদর্শ মোতাবেক ইমাম আবু হানিফা হাদিস গ্রহণ করেননি, এবং এই নীতি আদর্শ অনুযায়ী তিনি হাদিস বর্ণনাও করেননি। তাই লাইসা হুয়া মিন আহলুল হাদিস,
তিনি কোন মুহাদ্দিস বা হাদিস বিদ্যা বা হাদিসের ইমাম ছিলেন। ইবনে সাদ তাবাকাতের মধ্যে ষষ্ঠ খণ্ডে 252 নম্বর পৃষ্ঠায় বলেন, কানা যাইফান ফিল হাদিস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত যাইফ মুহাদ্দিস বা যাইফ বর্ণনাকারী ছিলেন। ইমাম ওয়াকাইলি তার জাফা কিতাবের প্রথম খণ্ডে 466 নম্বর পৃষ্ঠা এবং ওই একই খণ্ডে 432 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির পুত্র আব্দুল্লাহ বলেছেন, সামাইত আবি হাদিস আবি হানিফাতা যাইফুন, আমার পিতা আহমদ ইবনে হাম্বল বলেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো যাইফ। ইমাম দারেকুতনি তিনি সুননে কুবরার প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আবু হানিফা ওয়া হাসান বিন আম্মারা হুমা যাইফান, অর্থাৎ ইমাম আবু হানিফা এবং হাসান বিন আম্মার এই দুজনই অত্যন্ত যাইফ দুর্বল মুহাদ্দিস বা দুর্বল হাদিস বর্ণনাকারী। আব্দুল হক আশবালি তিনি আল আহকামুল কুবরা 17 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে তিনি বলছেন, লা ইয়াহতাজ্জু বি আবি হানিফাতা যাযফিহি ফিল হাদিস, ইমাম আবু হানিফার বর্ণিত কোন হাদিস দিয়ে শরীয়তের কোন দলিল দেওয়া চলে না যেহেতু তিনি একজন দুর্বল যাইফ রাবি ছিলেন। ইমাম যাহাবি জাফা নামক কেতাবের দ্বিতীয় খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় বলছেন, নুমান আল ইমাম রাহমাহুল্লাহ তাআলা قال النسائي ليس بالقوى في الحديث كثير الغلط والخطا على قله روايته। ইমাম নাসাই বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সামান্য কয়েকটি হাদিস বর্ণনা করতে গিয়ে অনেক ভুল করেছেন এবং তিনি কোনো শক্তিশালী মুহাদ্দিস বা বর্ণনাকারী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুধু এই কিতাবগুলোতেই নয়, আরও অনেক কিতাবেই আছে। আমি আমার বক্তব্যের সংক্ষেপকরণের জন্য সেসব কথাগুলো আপনাদের সামনে পেশ করছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মুহাদ্দিস ছিলেন না, সিরতে নুমান ইবনে সাবিত বাংলায় তর্জমা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন তর্জমা করেছে, তার 79 নম্বর পৃষ্ঠায় এবং ওই একই কিতাবে সিরতে নুমানের 80 নম্বর পৃষ্ঠা, এতে দেখলে আপনারা দেখতে পাবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি লেখা হয়েছে। তাতে স্পষ্ট যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো মুহাদ্দিস ছিলেন না, মুহাদ্দিস হিসেবে তার কোনো খ্যাতিও ছিল না, ইমাম আবু হানিফার লিখিত কোনো হাদিসের কিতাবও নাই, এমনকি সিহাসিত্তার লেখকগণ সিহাসিত্তার হাদিসের সংকলকগণ ইমাম আবু হানিফার বর্ণিত কোনো হাদিসও গ্রহণ করেন নাই। উর্দু সিরতে নুমান 157 নম্বর পৃষ্ঠা। হানাফি মজহবের একখানা বিখ্যাত কিতাব ফিকার, যার নাম হিদায়া, এর পাশেই সিরায়া ফি তখরিজে আহাদিস ফিল হিদায়াতে রয়েছে, ضعفه كثير من المحدثين كالنسائي وابن عدي واخر। বলা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনেক মুহাদ্দিসি যাইফ বলেছেন, যেমন ইমাম নাসাই, ইবনে আদি এবং অন্যান্য লোক। এই দিক থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস জ্ঞানের স্বল্পতা ঐতিহাসিকভাবে স্বীকৃত ও প্রমাণিত। সাধারণ মানুষ এ কথা তো জানে না,
একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন না হলেও রাজনৈতিকভাবে প্রথম কাতারের একজন ইমাম, তিনি যে হাদিস জানেন না এ কথা জনসাধারণ কিছুতেই মেনে নিতে পারত না। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে রাজনীতির শীর্ষস্থানে স্থান দেওয়ার পরেও তার কাছ থেকেই মানুষ মাসলা মাসাইল জানতে চাইত এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মাসলা মাসাইল সম্পর্কে বলতে হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জ্ঞান এবং হাদিস সম্পর্কে তার কোনো অনীহা ছিল না, কিন্তু হাদিস জ্ঞানের জন্যে, হাদিস সংগ্রহ করার জন্যে, হাদিসকে বুঝবার জন্যে, হাদিসের বিশ্লেষণ করে ফতোয়া দেওয়ার জন্যে সবচেয়ে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে আরবি ভাষা জ্ঞান। তারিখে ইবনে খালদুন দ্বিতীয় খণ্ড 296 পৃষ্ঠায় স্পষ্ট, লাম ইউআবু বিশাইইন সাবা কিল্লাতুল আরাবিয়্যা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আদতে আরবি ভাষায় তার জ্ঞান কম ছিল। ইসলামিক ফাউন্ডেশনের তর্জমাকৃত সিরতে নুমান ইবনে সাবিতের 115 পৃষ্ঠে স্পষ্ট রয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাতৃভাষা ছিল ফার্সি, তিনি আরবি তত ভালো জানতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই দেখা যায় যে তার লিখিত আরবিতে কোনো কিতাব, চাই সে ফেকার কিতাব হোক অথবা সেটা হাদিসের কিতাব হোক, আরবিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো কিতাবই আজ দুনিয়ার বুকে পাওয়া যায় না। তবু হাদিসের প্রতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছিল অগাধ ভক্তি শ্রদ্ধা এবং সে হাদিসকে মেনে চলতেন যতটা তিনি জানতেন অক্ষরে অক্ষরে। হযরতে ইমাম আবু হানিফা আলাইহির কথা উদ্ধৃত করা হয়েছে, মা জা আনা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি আবি হুয়া ওয়া উম্মি ফালা আল রাস ওয়াল আইন। এর অর্থ হলো ইমাম আবু হানিফা বলছেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বর্ণনা করেছেন, তিনি যে কাজ করেছেন, যা পছন্দ করেছেন, যা হাদিস, সে হাদিস আমার মাথার উপরে, সে হাদিস আমার চোখের উপরে, অর্থাৎ আমি সবার আগে মেনে চলি সেই হাদিসকে, সবার আগে আমি গ্রহণ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত। মিজানুল ইতিদালের 51 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা উদ্ধৃত করা হয়েছে, তিনি বলেন ইয়াকুম বিল কওলি ফি দীনিল্লাহ বির রায় ওয়া আলাইকুম বিইত্তিবা'ই সুন্নাহ ফামান খারাজ আনহা যাল্লা। হে দুনিয়ার মানুষ, তোমরা অবশ্য অবশ্যই রায় তথা যুক্তিকে বর্জন করবে, ব্যক্তি মতামতকে বর্জন করবে দিনের ক্ষেত্রে, দিনের কোনো ফতোয়া দিতে গিয়ে, দিনের কোনো মশলার জবাব দিতে গিয়ে তোমরা কখনোই বুদ্ধি, যুক্তি এবং মানুষের রায়কে অবলম্বন করবে না এবং যুক্তি আর রায় দিয়ে কখনো কোনো জিজ্ঞাসার জবাব দেবে না, বরং তোমরা এই ফতোয়ার ক্ষেত্রে, মাসআলার ক্ষেত্রে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই অনুসরণ করবে। একমাত্র রাসূলের সুন্নত দ্বারাই তোমরা ফতোয়ার জবাব দেবে,
একমাত্র রসুলের সুন্নাত দিয়েই তোমরা কোনো মশলার উত্তর দেবে। যারা আল্লাহর নবীর এই হাদিসকে অমান্য করে চলে অথবা যারা কোনো ফতোয়া এবং মশলার জবাব সুন্নত অর্থাৎ হাদিস দ্বারা না দিয়ে নিজেদের বিবেক যুক্তির দ্বারা দেয়, তারা অবশ্য অবশ্যই পথভ্রষ্ট, তাতে কোনো সন্দেহ নাই। আর এই পথভ্রষ্ট মানুষ থেকে তোমরা সবসময়ের জন্য হুঁশিয়ার থাক। হালিল মুসলিমের ১৯ নম্বর পৃষ্ঠায় হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা উদ্ধৃত করা হয়েছে। এই একই কথা শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আল আকদুল জীদ ফিল আহকাম ওয়াত তাকলীদের ৩৫ নম্বর পৃষ্ঠাতেও রয়েছে। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হল, ইযা কুলতা কওলান ওয়া কিতাবুল্লাহ ইউখালিফুহু, ইমাম আপনার কোনো কথা আমরা পেলাম এবং লক্ষ্য করে দেখলাম যে আপনার কথাটি আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে সংঘর্ষশীল, অর্থাৎ আপনি যা বলেছেন কোরআন তা সমর্থন করেনি, তখন আমরা কি করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উতরুকু কওলি লিকিতাবিল্লাহ, আমার কোনো কথা যদি আল্লাহর কিতাবের বিপরীত পাও তা তৎক্ষণাৎই বর্জন করবে এবং কোরআনকে মেনে চলবে। প্রশ্নকর্তা আবার জিজ্ঞাসা করেন, ইযা কুলতা কওলান ওয়া খবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখালিফুহু, হে ইমাম, একদিন যদি এমন আমাদের সামনে আসে আমরা লক্ষ্য করে দেখি যে আপনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলছে না, বরং আপনার কথা রাসূলের কথার বিপরীত হচ্ছে, তখন আমরা করব? ইমাম আবু হানিফা জবাবে বলেন, উতরুকু কওলি লিখাদরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা অবশ্য অবশ্যই আমার কথাকে ছেড়ে দেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করবে এবং ফতোয়া দেবে। ওই মিজানের প্রথম খণ্ডের ৫২ নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা উদ্ধৃত করা হয়েছে। কানা ইয়াকুল লাম ইয়াজালিন নাসু ফি সিলাহিহিম মা দামা ফিহিম মান ইয়াতলুবুল হাদিস ফাইযা তালাবুল ইলমা বিলা হাদিস ফাসাদু ইয়াকুম ওয়া আরা'ইর রিজাল ওয়া আলাইকুম বিইত্তিবা'ইস সুন্নাহ ওয়া আলাইকুম বিইত্তিবা'ইস সালাফ। ইমাম আবু হানিফা বলেন, যতদিন পর্যন্ত মানুষ তাদের জিজ্ঞাসার জবাব, সমস্যার সমাধানের ক্ষেত্রে হাদিসকে অনুসন্ধান করবে, হাদিসকে গ্রহণ করবে, ততদিন পর্যন্ত জাতি বিপর্যস্ত হবে না, জাতি কখনই বিপদে পড়বে না। কিন্তু যখন মানুষ হাদিসের দলিল ছাড়া, হাদিসের প্রমাণ ছাড়া, সুন্নত ছাড়া যখনই মানুষ তাদের নিজেদের রায় এবং মতামতের ভিত্তিতে সমাধান গ্রহণ করবে এবং মানুষের মতামতের ভিত্তিতে মানুষ যখন ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, মশলা এবং ফতোয়ার ব্যাপারে বলতে শুরু করে দেবে, তখনই জাতির মধ্যে আসবে বিপর্যয় এবং জাতি হবে ধ্বংসের মুখোমুখি। তাই তোমাদেরকে বলে যাচ্ছি, ইয়াকুম আরাইর রিজাল, হে দুনিয়ার মানুষ, তোমরা কখনো মানুষের মতামতকে দলিল হিসেবে গ্রহণ করবে না, আর মানুষের মতামতকে তোমাদের চলার পথের জন্য পথেও করবে না। ওয়ালাইকুম বিইত্তিবা'ইস সুন্নাহ, তোমরা একমাত্র আল্লাহর নবীর হাদিসকে অনুসরণ করবে। আর যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা হাদিসকে অনুসরণ করেছেন, তোমরাও সেই পূর্ববর্তী সাহাবা ও তাবেঈনদের পথ তথা আহলে হাদিসদের পথকে তোমরা অনুসরণ করে চলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি উদ্ধৃতি,
দুর্রে মুখতারের মুকদ্দমা রসমুল মুফতি তার 63 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইমাম আবু হানিফা ইরশাদ করেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। হে দুনিয়ার মানুষ, আমার চলার পথ আমার নিজের মতামত নয়, আমি আমার মন মতো চলি না, চলতে চেষ্টা করি না, আমি হাদিসকেই আমার একমাত্র চলার পথ মনে করি, আমার চলার পথ আমার মাযহাব একমাত্র হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে অন্যত্র বলেছেন মিজানুল কুবরা 57 নম্বর পৃষ্ঠায়, কানা ইয়াকুল কাযাবা والله افترى علينا من يقول عنا نقدم القياس على النص। ওই সকল মানুষ মিথ্যাবাদী যারা বলে যে আমরা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল পাওয়ার পরে সেগুলোকে বর্জন করে আমরা কিয়াস করি, আমরা আমাদের মন মতো বা মত মতো বা আমাদের রায় অনুযায়ী আমরা ফতোয়া দিয়ে থাকি। এ কথা যারা বলে তারা আমাদের বুদ্ধি মিথ্যা কথা বলছে, আমার বুদ্ধি জঘন্য মিথ্যেই হচ্ছে কথা। আমি কখনই কোরআন এবং হাদিসের দলিল পেলে কখনই মতামত দিয়ে ফতোয়া দেই না, আর আমার নিজস্ব মতামতের উপরে আমি চলি না এবং কারো মতামতকে আমি গ্রহণ করি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এভাবেই কোরআন এবং সুন্দর অগাধ ভক্তি শ্রদ্ধা রাখতেন এবং কোরআন সুন্নাকে এভাবে মেনে চলতে চাই। দুঃখের বিষয়, হানাফি আলেমগণ বলে থাকেন হানাফি মাজহাবের দলিল হচ্ছে চারটি, একটি হচ্ছে আল কোরআন, আর একটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর একটি হচ্ছে ইজমা, আর একটি হচ্ছে কিয়াস। কোরআন এবং হাদিস সম্পর্কে অনেকেরই জানা, কিন্তু কিয়াস বলা হয় মানুষের মতামত। তারা মনে করেন যে কথা তারা কোরআন মজিদে পাননি, যে কথা তারা হাদিসে পাননি, এমন কোনো কথা যদি তাদের সামনে উপস্থিত হয় তাহলে তারা কোরআন এবং হাদিসের কোনো এবারতের ভিত্তিতে, অর্থাৎ কোরআনের আয়াত অথবা কোনো হাদিসের বাক্যের উপরে তারা সে কথাকে কিয়াস করেন, সে কথাকে অনুমানের ভিত্তিতে তারা ফতোয়া দেন। কিয়াস সুস্পষ্ট একটি অনুমান, অর্থাৎ কোরআন মজিদে কোনো কথা আছে কিন্তু বাইরে এমন কোনো ঘটনা ঘটল যে ক্ষেত্রে কোনো মুফতির কাছে ফতোয়া চাইছে যে এই কাজটি হালাল কি হারাম। মুফতি দেখলেন যে কোরআন মজিদের মধ্যে সুস্পষ্ট এমন কোনো আয়াত নেই যাতে এই কাজটিকে হারাম বলে ফতোয়া দেওয়া যায়, অথবা হাদিসের মধ্যে এমন কোনো স্পষ্ট হাদিস নেই যাতে এই কাজটিকে হারাম বলে ফতোয়া দেওয়া যায়, তবুও জবাব দিতে হবেই। এই জন্যে তারা কোরআনে যে জিনিসগুলোকে হারাম করে করা হয়েছে অথবা কোনো হাদিসে যে জিনিসগুলোকে বা যে জিনিসটিকে হারাম করা হয়েছে তারা খুঁজে বের করেন যে ওই জিনিসের মধ্যে আর যে বিষয়ে ফতোয়া চাওয়া হয়েছে সেই জিনিসের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা, কোনো মিল আছে কিনা। যদি ওই সকল মুফতিরা কোরআনে বর্ণিত হারামের সঙ্গে বর্তমান জিজ্ঞাসিত বস্তুর সঙ্গে কোনো মিল পান, তখন তারা ওই আয়াতের উপরে অথবা ওই হাদিসের উপরে অনুমান করে বর্তমানের জিজ্ঞাসিত ওই কাজকে হারাম বলে ফতোয়া দিয়ে থাকেন। এই ফতোয়াকেই বলা হয় কিয়াসের ফতোয়া, এটাকেই হচ্ছে কিয়াস বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেন, কানা ইয়াকুল ইয়াকুম ওয়া আরাইর রিজাল ইয়াকুম ওয়া রাইর রিজাল। হে দুনিয়ার মানুষ, তোমরা কখনো এই কিয়াস তথা মানুষের এই মতামত কখনোই মেনে চলবে না। একটি মানুষের মতামতকে কিয়াস বলা হয় আর বহু লোক একসঙ্গে মিলে
যে মতামত গ্রহণ করেন তাকে ইজমা বলা হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী স্পষ্ট করে বলছেন, ইয়াকুম ওয়ারাউর রিজাল, হে দুনিয়ার মানুষ, অসংখ্য মানুষ, অগণিত মানুষ মিলে যদি কোনো মত দেয় আর সেই মতামতটি যদি কোরআন আর হাদিসে পাওয়া না যায়, তাহলে অসংখ্য মানুষের এই মত তোমরা কিছুতেই গ্রহণ করতে পারো না। কোন এক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে যদি কোনো জবাব পাও আর সেটা যদি তার মত হয়, আর এই মত যদি কোরআনে এবং হাদিসে না পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা এই মানুষের মতামতকে প্রত্যাখ্যান করবে, এই ব্যক্তি মানুষের মত কিছুতেই গ্রহণ করবে না। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্পষ্ট কথা, দুনিয়ার অধিকাংশ বা দুনিয়ার অধিক সংখ্যক মানুষের মতামত যা ইজমা তাও গ্রহণ করবে না, আর কোন ব্যক্তি মানুষের মতামত কিয়াস তাও তোমরা গ্রহণ করবে না। এ কথা দুটো মিজানুল কুবরা তার 52 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই কথাগুলি স্পষ্ট হয় যে তিনি কখনই হানাফি আলেমদের মতো কিয়াস এবং ইজমাকে কখনই ইসলামের দলিল বা শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করেন নাই। সালাতুন নবী মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী তার 24 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম আইনা আখাযনা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা কোনো ফতোয়া দিয়েছি, কিন্তু সেই ফতোয়ার কি দলিলের ভিত্তিতে আমরা কোনো ফতোয়া দিয়েছি বা আমরা কোনো মাসলার জবাব দিয়েছি, এরকমের যদি কেউ জানতে পারে, আমাদের ফতোয়া এবং মাসলাটা যদি তা জানে, তাকে জানতে হবে আমরা এই মাসলা বা এই ফতোয়ার দলিল কাকে গ্রহণ করেছি, কোরআনের কোনো আয়াত না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস। যতক্ষণ পর্যন্ত আমাদের মাসলার এই দলিল কেউ জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে যেন বা তারা যেন আমার কথা বা আমাদের কথা উদ্ধৃত করে ফতোয়া না দেয়। অতএব প্রত্যেকের জন্য এটাই একমাত্র কর্তব্য হবে যে শুধু আমার কথা বা আমাদের কথা বা আমি বলেছি, এই জন্য কেউ যেন আমার কোনো ব্যক্তি কোনো ফতোয়া না দেয়, বরং ফতোয়া দিতে হলে তাকে নিতে হবে যে আমার কথা দলিল কোরআনের কোন আয়াত বা আমার কথা দলিল হাদিস কোন। যতক্ষণ পর্যন্ত আমার কথা দলিল জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার কথা দিয়ে কেউ যেন কাউকে ফতোয়া না দেয়। প্রথম খণ্ড মিজানুল কুবরা এবং তার 51 এবং 52 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কানে ইয়াকুল হারামুন আলা মান লাম ইয়ারফ দলীলি আন ইউফতা বিকালামি ওয়া কানা ইযা আফতা ইয়াকুল হাযা رأي أبي حنيفة وهو أحسن ما قدرنا عليه فمن جاء بأحسن منه فابتدأ به وكان يقول إياكم وآراء الرجال وآراء الرجال إمام أبو حنيفة بولتين آمي فتوى ديتي يوم شيء فتوى دليل كي يوم تاجة تكون فرجنت كيو جانتي نا پيريچ شيء جدي শুধু আমার কথার উপরে ফতোয়া দেয়, তাহলে তার এই কাজ কিছুতেই হালাল হবে না, বরং তার জন্য এই কাজটি হারাম। অর্থাৎ আমার কথার দলিল না জেনে শুধু আমার কথার ভিত্তিতে কোনো ফতোয়া দেওয়া কোনো ব্যক্তির জন্য হালাল নয়, হারাম। ইমাম আবু হানিফা বলেন, আমি যদি কিছু বলে থাকি সেটা
নিছক আমার ব্যক্তিগত রায়। কোনো ব্যক্তি যখন আমার কোনো ব্যক্তিগত রায় পাবে, তখন সে মনে করবে সে ব্যাপারে যেহেতু আমি কোরআন এবং হাদিসের কোনো সুস্পষ্ট নির্দেশ পাইনি, তাই আমি আমার রায় বা ব্যক্তি মতামত দিয়ে কাউকে আমি কিছু বলেছি। আমার রায় কাউকে যে মেনে নিতে হবে এটা নিশ্চয়ই নয়। আমি যেটা ভালো বুঝেছি সেটাই আমি বলেছি। যে ব্যক্তি আমার চেয়েতে এই ব্যাপারে উত্তম কোনো কথা বলবে বা উত্তম কিছু পাবে, সে যেন সঙ্গে সঙ্গে আমার কথাকে বর্জন করে সেই উত্তম কথা মেনে নেয় বা সেই উত্তম কথা ভিত্তিক ফতোয়া দেয়, বা কেউ যদি সেই রকমের উত্তম কথার ভিত্তিতে ফতোয়া দেয় সেটা যেন মেনে নেয়। কিন্তু যদি কেউ কোরআন এবং হাদিস আমার কথার বিপক্ষে পায় বা কোনো ব্যক্তি মতামতের বিপক্ষে যদি কোরআন হাদিস পায় আর তা যদি সে গ্রহণ না করে, তাহলে সে মহাপাপী, তাতে কোনো সন্দেহ নেই। তাই বলছি ইয়াকুম আরাইরিজাল, হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআন এবং হাদিস পেয়ে কোনো মানুষের মতামত কখনই মানবে না, এই মানুষের মতামত থেকে দূরে থাকবে। حجت الله البالغه شاه ولي الله محدث دهلوي رحمه الله عليه তার কিতাবের প্রথম খণ্ড 107 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফার কথা উদ্ধৃত করা হয়েছে। لا ينبغي لمن لم يعرف دليلي ان يفتاك كلام। ইমাম আবু হানিফা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার ফতোয়ার দলিল কেউ জানতে না পারবে, সে যেন কখনই আমার কথা উদ্ধৃত করে কোনো ফতোয়া কাউকে না দেয়। মিজানুল কুবরা 52 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফার আরেকটি কথা উদ্ধৃত করা হয়েছে। কান ইয়াকুল লা ইয়ামবাগি আন ইয়াকুলা কাওলান হাত্তা ইয়ালামা আন শরীআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবিলু। আমরা কোনো কথা বলেছি আর সেই কথার ভিত্তিতে কোনো ব্যক্তি যেন কখনোই ফতোয়া না দেয়, যতক্ষণ না পর্যন্ত আমার কথা বা আমাদের কথা শরীয়তের দৃষ্টিতে অর্থাৎ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যাচাই বাছাই করে না দেখে নিয়েছে। আমাদের কথা যদি শরীয়ত কবুল করে থাকে তাহলেই সে যেন আমাদের কথার দ্বারা ফতোয়া দেয়, আর যাচাই এবং বাছাই করে যদি কেউ দেখে থাকে যে আমার কথার সঙ্গে বা আমাদের কারো কথার সঙ্গে শরীয়তের মিল নাই, তাহলে যেন সেই ফতোয়া সে কাউকে না দেয় বা আমাদের কথা বলে যেন কাউকে ফতোয়া না দেওয়া হয়। আজ আরেকটি বিষয় আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রায় ব্যক্তি মতবাদ দিয়ে কখনো কখনো ফতোয়া যে দিয়েছেন এটা নিঃসন্দেহে ইতিহাসে প্রমাণ রয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুঁশিয়ার করে দিয়েছেন যে কখনো আমার এই রায় আর কিয়াসগুলোকে তোমরা লিখে রাখবে না। তোমরা যদি এগুলোকে লিখে রাখো তাহলে আমার কথাগুলো লিপিবদ্ধ কিতাবের আকারে মানুষের হাতে হাতে পৌঁছে যাবে এবং মানুষ সেগুলোকে আমার ফতোয়া হিসেবে মানতে শুরু করে দিবে। তার ঘনিষ্ঠ সাগরে ইমাম আবু ইউসুফকে বলেন, كلما تسمع مني فإني قد أرى اليوم وأتركه غدا وأرى الرأي غدا وأتركه بعد غد. صلاة النبي ناصر الدين الباني 25 نمبر پشت. إمام أبو حنيفة رحمة الله عليه جمعن حديث برنونا كورچن تمون تني قياس برنونا كورچن تني بولچن هي আমার প্রিয় ছাত্র ইয়াকুব, আমি তোমাদেরকে যা বলি
তোমার রায় এবং ব্যাস কখনই তোমরা লিখে রাখবে না। কারণ আজকে আমি যেটা চিন্তা করে তোমাদেরকে বলি, আমার মতামত তোমাদের কাছে যা ব্যক্ত করি, পরের দিন সেই রায় আর আমার সঠিক থাকে না, তাই সেই মত সেই রায় আমি বর্জন করি। আর আমি চিন্তা করে গতকালকেও যে রায়কে আমি সঠিক বলে সিদ্ধান্ত করেছি, সঠিক রায় বলে জ্ঞান করেছি, সঠিক রায় বলে অনুমান করেছি বা বুঝেছি, আমি পরের দিন সেই রায়কে বর্জন করে থাকি, বর্জন করি, চিন্তা ভাবনা করে দেখি বিগত দিন যাকে আমি ঠিক মনে করেছিলাম আজ আর আমার পরীক্ষা আর নিরীক্ষায় আমার সে মত ঠিক নয়। অতএব এভাবে যদি তোমরা আমার প্রতিটি রায় লিখে রাখো, তাহলে আমি যে রায় প্রকাশ করেছি তা লেখা হবে। আবার এমনটিও হতে পারে আমার প্রকাশিত যে রায়কে আমি বর্জন করেছি তা লেখা হবে না। আবার এমনও হতে পারে গতকালকে আমি যে রায় পোষণ করেছিলাম আর আজকে আমি সে রায় অস্বীকার করছি বা তা বর্জন করছি। গতকালকেরটি লেখা হয়েছে আর আজকেরটি লেখা হয় নাই, তাহলে এমন হবে মানুষের কাছে হয়তো আমার গতকালকের ওই রায় পৌঁছে যাবে আর আজকের কথাগুলো তাদের কাছে পৌঁছাবে না। তাতে দেখা যাবে যে আমার এক সময়কার কথা একরকমের হয়েছে, অন্য সময়কার কথা অন্যরকমের হয়েছে। এ নিয়ে একটি দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি হতে পারে। তাই আমি বলছি হাদিস হিসেবে যা বলি তা তোমরা হয় লিখে রাখো, কিন্তু আমি আমার ব্যক্তি মতামত তোমাদের কাছে যা প্রকাশ করি শোনো, কিন্তু এগুলো তোমরা কখনো লিখে রাখবে না। ইমাম আবু হানিফার লিখিত রায়ের একটি বিপর্যয়ের কথা মোহাম্মদ ইবনে কুতায়বা তিনি তার তাবিল ও মুখতালিফুল হাদিসের 63 নম্বর পৃষ্ঠায় লিখছেন। জা আ রাজুলুম মিন আহলিল মাশরিক ইলা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বিকিতাবিন মিনহু বিমাক্কাতা আমান আউয়াল فعرضه عليه مما كان يسأل عنه فرجع عن ذلك كله فوضع الرجل التراب على رأسه ثم قال يا معشر الناس أتيت هذا الرجل عاما أول فأفتاني بهذا الكتاب فأهرقت به الدماء وأنكحت به الفروج ثم رجع عنه العام এক ব্যক্তি ইরাকের পূর্ব দিক থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এলো। এই ব্যক্তি ইমাম আবু হানিফার নিকট থেকে মক্কায় বসে বিভিন্ন রকমের প্রশ্ন করে তার জবাব পেয়ে লিখে রেখেছিল। ইমাম আবু হানিফার কাছে জিজ্ঞাসা করা এবং তার জবাব এগুলো লিখে পরিপূর্ণ একটি কিতাবের আকারে সে সঙ্গে নিয়ে তার দেশে চলে যায় এবং সেখানে কাজী হিসাবে একজন বিচারক হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সে সকল ফতোয়া দিয়ে অনেক মৃত্যুদণ্ড কার্যকর করে এবং অনেক মহিলাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী বিবাহ শাদি দেয়। লোকটি যখন পরের বছর আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়, বিগত বছরের সেই সকল মাসআলা এবং সেই সকল ফতোয়া সম্পর্কে যখন তার কাছে জিজ্ঞাসাবাদ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিগত দিনের এই সকল ফতোয়াগুলো মানতে অস্বীকার করেন এবং বলে দেন যে বিগত বছরের ওই সকল কথাগুলোই আমার ছিল ভুল, এই ব্যক্তি শুনে চিৎকার করে ওঠে, হায় হায়, হে উপস্থিত জনতা তোমরা শোনো,
এই ব্যক্তির কাছ থেকে ফতোয়া নিয়ে আমি বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছি, বহু নারীকে আমি বিবাহ দিয়েছি, আর এই লোকটি এখন না বলছে যে সবগুলো ভুল ছিল। হায় হায়! ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়া এবং তিনি তার মাসাইল, তিনি তার রায়কে লিখতে নিষেধ করেছিলেন। এই জন্য নিষেধ করেছেন যে তিনি একজন গবেষক, গবেষণার মাধ্যমে হাদিস অনুসন্ধান করে তিনি তার যে মতকে বেঠিক পেয়েছেন সেই বেঠিক মতকে তিনি পরে অস্বীকার করেছেন। কিন্তু ফতোয়া দেওয়ার জন্য পন্থার এ ছিল না, বরং হাদিসের জ্ঞানে পরিপূর্ণ হয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান তথা হাদিস সংকলন করে, হাদিস সংগ্রহ করে, সেগুলো মুখস্থ করে হাদিসের জ্ঞানে পরিপূর্ণ হওয়ার পরই ফতোয়া দেওয়া উচিত ছিল। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই হাদিস সংগ্রহ করে হাদিসকে পরিপূর্ণরূপে জানবার অবকাশ তিনি পাননি এবং সকল হাদিসগুলোকে তিনি একত্রিতভাবে এক জায়গাতে করে সেগুলোকে অধ্যয়ন করতে পারেননি। এবং ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এবং অন্যান্য ইমামদের মতো এই হাদিসের বিশাল সম্ভার তিনি সংগ্রহ করে সেগুলোর হাফিজ হয়ে, হাদিসের মুহাদ্দিস হয়ে ফতোয়ার মঞ্চে তিনি বসেন। তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ, রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে তার যে সকল সিদ্ধান্ত মানুষের কাছে পৌঁছেছিল সেগুলো মানুষ অকাতরে মেনে নিয়েছিল, সেগুলো মানুষ গ্রহণ করেছিল। আর ওই মানুষগুলো ভাবত আর বুঝত রাজনীতির ক্ষেত্রে যে ব্যক্তি এই উচ্চ সিদ্ধান্ত দিতে পারেন তিনি অবশ্য অবশ্যই কোরআন এবং হাদিস সম্পর্কে সেই উচ্চ মর্যাদায় পৌঁছে গেছেন যে উচ্চ মর্যাদায় পৌঁছলে মানুষ ফতোয়া দিতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এই জন্য এই সরল বিশ্বাসের ভিত্তিটি ফতোয়া চাইতেন লোকেরা, আর ইমাম আবু হানিফা বাধ্য এই ফতোয়া দিতেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই সকল রায় এবং প্রয়াসে যথেষ্ট ভুল হয়েছে, যার কারণে তিনি পরবর্তী সিদ্ধান্ত পাল্টিয়েছেন এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্ত অন্য কিছু করেছেন। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা বহু ফেকার কিতাব দেখি এবং পেয়ে থাকি, এগুলো কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির? আপনারা যদি এর বিশ্লেষণে আসেন স্পষ্ট বুঝতে পারবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ওই সকল ফেকার কিতাবের কোনো সম্পর্ক ছিল না আর আদৌ নাই। বর্তমান মাদ্রাসাতে পড়ানো হয় কুদুরী, মুখতাসারুল কুদুরী নাম করে একখানা কিতাব। এই কিতাবখানে লিপিবদ্ধ হয়েছে 480 হিজরিতে, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে 150। অর্থাৎ এই কিতাবখানে লিপিবদ্ধ হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মরে যাওয়ার 278 বছর পর। কিতাব যিনি লিখেছেন তার নাম আহমদ ইবনে মুহাম্মদ। এই আহমদ ইবনে মুহাম্মদ কুদুরী লিখেছেন, ইমাম আবু হানিফার সঙ্গে তার কোনোদিন সাক্ষাৎ হয়নি। কিন্তু এই কিতাবের মধ্যে রয়েছে ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম আবু হানিফা ওটা বলেছেন, ইমাম আবু হানিফা এটাকে হালাল মনে করেছেন, ইমাম আবু হানিফা ওটাকে হারাম মনে করেছেন, ইত্যাদি ইত্যাদি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কিতাবের লেখক আহমদ ইবনে মুহাম্মদের কোনোদিন সাক্ষাৎ হয়নি। ইমাম আবু হানিফার এই কথাগুলো তিনি পেলেন কার কাছে? ইমাম আবু হানিফার এই কথা তিনি পেয়েছেন কার কাছে? সেই ব্যক্তিদের নাম অর্থাৎ সেই দাবিদের নাম এই কিতাবে নাই, অথচ ইমাম আবু হানিফার ফিকহ বলে এই ফিকহ কিতাব পড়ানো হয়ে থাকে। মাদ্রাসার আর একখানা পাঠ্য কিতাবের নাম হচ্ছে কানজুদ দাকায়েক। এর লেখকের নাম আবদুল্লাহ ইবনে আহমদ। লেখা হয় 710 হিজরিতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যু 150, অর্থাৎ হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মরে যাওয়ার 560 বছর পরে এই কিতাবখানি লিপি।
আশ্চর্যের বিষয়, এই কিতাবখানার মধ্যেও ইমাম আবু হানিফার নামে অনেক লেখকের সঙ্গে ইমাম আবু হানিফার কোনদিন সাক্ষাৎ হয়নি, কিন্তু ইমাম আবু হানিফার কথাগুলো তিনি পেলেন কার কাছে, কাদের মাধ্যমে তিনি ইমাম আবু হানিফার এই কথাগুলো সংগ্রহ করেছেন, ওই সকল বর্ণনাকারী বা রাবির কোন নাম ওই কিতাবগুলোতে উল্লেখ নাই। অতএব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে এই কিতাবের কোন সম্পর্ক নাই। শারহে ফিকহ নাম করে আর একখানা ফিকহের কিতাব, লেখকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, লেখা হয় 745 হিজরিতে, হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু 150, অর্থাৎ হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির 595 বছর পর এই শারহে বেকায়া লিখিত হয়েছে। আশ্চর্যের বিষয়, এই শারহে বেকায়ার মধ্যেও লেখক আব্দুল্লাহ ইবনে মাসউদ বহুবার বলেছেন, বহু জায়গায় বলেছেন যে এটা ইমাম আবু হানিফার মত, এটা ইমাম আবু, এই কিতাবের মধ্যে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনেক কথা বলা হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক লেখা হয়েছে, কিন্তু এই লেখক আলী ইবনে আবি বকর তিনি হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা কার কাছে পেলেন তার কোন উল্লেখ করেন নাই। অতএব এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার নামে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলোর কোনো সম্পর্ক হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আছে এ কথা কিছুতেই বিশ্বাস করা যায় না। দৃষ্টান্ত স্বরূপ এই কিতাবের একটি অংশ আপনাদের সামনে উদ্ধৃত করছি, হেদায়া কিতাবুস সালাত বাবু সিফাতিস সালাত 101 নম্বর পৃষ্ঠা। বলা হচ্ছে যে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, فإن افتتح الصلاة بالفارسية أو قرأ فيها بالفارسية وهو يحسن العربية أجزأه عند أبي حنيفة رحمه الله تعالى। অর্থ হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহ আকবার বলার পরিবর্তে ফারসিতে নামাজ শুরু করে অথবা আরবিতে অর্থাৎ কোরআনের ভাষায় কোরআন মজিদ তেলাওয়াত না করে কেউ যদি কোরআনের তর্জমাগুলো ফারসিতে তেলাওয়াত করে নামাজের মধ্যে এবং সে ব্যক্তি ভালো আরবি পড়তে পারে, আরবি ভালো জানে, এতসত্ত্বেও যদি কেউ ফারসি ভাষায় নামাজ শুরু করে অথবা ফারসিতে কোরআনের তর্জমা দিয়ে নামাজ পড়ে, আজ জাআহু, তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে। কথাটি কে বলেছেন? হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আশ্চর্যের বিষয়, আলী ইবনে আবি বকর যিনি জন্মগ্রহণ করলেন 511 হিজরিতে আর তিনি মৃত্যুবরণ করলেন 593 হিজরিতে, যদি আমরা ধরে নেই যে তার মৃত্যুর এই বছরটাই হচ্ছে হেদায়া লিখিত হওয়ার সর্বশেষ সময়, তাহলে হেদায়া লিখিত হয় 593 হিজরিতে। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 443 বছর পর এই যে কিতাব লেখা হল, এতে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই কথাটি তিনি তুললেন এবং পেলেন কার কাছে তার কোনো নাম ঠিকানা উল্লেখ নাই। অতএব স্পষ্ট যে হযরতে ইমাম আবু হানিফার মতো ব্যক্তিত্ব, তিনি ফারসিতে নামাজ পড়া যায় বা ফারসিতে নামাজ শুরু করা যায়, আরবি ভালো জানার পরেও এটা তিনি বলেছেন, এটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারি না। তাই এই হেদায় উদ্ধৃত আরো আরো যত ইমাম আবু হানিফার নামে কথা উল্লেখ হয়েছে সেগুলো ইমাম আবু হানিফার বলে আমরা বিশ্বাস করতে পারছি না। কোন মনুষ্যের কথা পাওয়ার মাধ্যম হচ্ছে দুটি, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে তার লিখিত কিতাব।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আজান বুখারী 108 নম্বর পৃষ্ঠায় লিখছেন, বাব আল জাহরুল ইমাম বিত্তামিন। ان النبي صلى الله عليه وسلم قال اذا امن الامام فامنوا فانه من وافق تامينه تامين الملائكه غفر له ما تقدم من ذنب। ইমাম বুখারী বলছেন যে ইমাম কে জোরে আমিন বলতে হবে। কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম আমিন বলবে, হে মুক্তাদিরা, তোমরা তার পর পর আমিন বলো। যে ব্যক্তি ফেরেশতাদের আমিন বলার সময় আমিন বলবে, অর্থাৎ ফেরেশতাদের আমিন বলা আর মুক্তাদিদের আমিন বলা যদি এক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। এখন প্রশ্ন ওঠে যে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছর পর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইমাম যখন আমিন বলবে, তার বলার পর পর হে মুক্তাদিরা তোমরা আমিন বলো, এ কথাটি তিনি পেয়েছেন কার কাছে? হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলছেন যে এ হাদিস আমি পেয়েছি আব্দুল্লাহ ইবনে ইউসুফের কাছে, আর আব্দুল্লাহ ইবনে ইউসুফ পেয়েছেন মালিকের কাছে, আর মালিক পেয়েছেন ইবনে শিহাবের কাছে, ইবনে শিহাব পেয়েছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিবের কাছে, আর সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি শুনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই হাদিস পাওয়ার, এই নামের পরম্পরাগুলোই হচ্ছে সনদ, যে কথাগুলোর এভাবে পর পর সনদ সাজানো থাকে, অর্থাৎ আমি পেয়েছি অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, তিনি পেয়েছেন অমুকের কাছে, এভাবে মানুষের এই সনদ, মানুষের এই পরম্পরা, এটা একান্ত প্রয়োজন। যে কথার এভাবে উদ্ধৃতি নাই, কে কার কাছে পেল তা জানা গেল না, ওই সকল কথাকে দলিল হিসেবে কিছুতেই গণ্য করা যেতে পারে না। অতএব ফিকার কিতাবগুলোতে ইমাম আবু হানিফার নাম করা হয়েছে, তার ভিতরে সনদ নয়। ইমাম বুখারীর সহিহ আল বুখারীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করা হয়েছে, কিন্তু ইমাম বুখারী পেয়েছেন কাদের মাধ্যমে, তাদের নামগুলো তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। ফিকার কিতাবগুলোতে ইমাম আবু হানিফার নাম আছে, কিন্তু লেখকগণ ইমাম আবু হানিফার ওই কথাটি পেলেন কার কাছে, তার কাছে, কার কাছ থেকে তিনি গ্রহণ করলেন, ওই লেখক তার পাওয়ার মাধ্যম, অর্থাৎ মাধ্যম ব্যক্তিগুলোর কোনো নাম উল্লেখ করেন নাই। এটাই প্রমাণ করে যে ওই ফিকার কিতাবে উদ্ধৃত হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা ইমাম আবু হানিফার কথা নয়। তারা যদি বাস্তব ক্ষেত্রে সত্যবাদী হতেন, ইমাম আবু হানিফার পক্ষে যদি তারা নেক এবং সালেহ হতেন, তাহলে তারা ইমাম আবু হানিফার কথা পেয়েছেন কার কাছে, সেই নামগুলো, ব্যক্তিদের সেই পর পর নামগুলো বলে যেতেন এবং বলতেন। তারা যে বলেন নাই, এখানে তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা পেয়েছেন যাদের কাছে, তাদের নাম উল্লেখ না করাতে আমরা তাদের এ কথা বিশ্বাস করতে পারছি না। আরেকটি
মাধ্যম হচ্ছে কিতাব, মিশকাত শরীফ পৃথিবীতে একখানা বিখ্যাত হাদিসের কিতাব। লেখকের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি 700-670 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, এটাই অনুমান করা যাচ্ছে। তিনি ইন্তেকাল করেছেন 737 হিজরিতে। তিনি তার কিতাবের 102 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন, কায়ানা আন-নাস ইউমারুন আন ইয়াযা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা যিরাহি ইউসরা ফিস সালাত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় মুসল্লিদিগকে নির্দেশ দিতেন যে তোমরা পূর্ণ হাতের উপরে হাত রাখো, অর্থাৎ কনুই থেকে হাতের বড় আঙ্গুলটি পর্যন্ত বিছিয়ে দাও এবং বাম হাতে বাম হাত ওভাবে বিছিয়ে এরপরে ডান হাত ও কনুই থেকে মাঝের আঙ্গুল পর্যন্ত এটা ডান হাত এভাবে ডান হাতকে রাখো, অর্থাৎ কনুই থেকে মাথার আঙ্গুল পর্যন্ত তোমাকে রাখতে হবে। তাই বাঁ হাত নিচে এবং ডান হাত উপরে, একটি হাতের উপরে আর একটি হাত বাঁধো। মিশকাতের লেখক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই কথাটি পেয়েছেন, অর্থাৎ রসুলের এই হাদিসটি পেয়েছেন কোথায়? তিনি স্পষ্ট করে বলছেন যে এ হাদিস আমি পেয়েছি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির লিখিত সহি আল বুখারিতে। ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার মিশকাতের মধ্যে লিখছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা ইজাফতাহা সালাত কাব্বারা ওয়া কালা ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকীন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলতেন, এরপরে ইন্নি ওয়াজ্জাহতু পড়তেন। ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিশকাত শরীফের মধ্যে এই যে হাদিসটি আনলেন, পেলেন কোথায়? স্পষ্ট তিনি বলছেন, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিস তার সহিহ মুসলিমে এনেছেন, আমি সেখান থেকে এই হাদিস আমার কিতাবে উদ্ধৃত করেছি। এভাবে যারা কিতাব লিখেছেন হয় তারা সনদ উল্লেখ করেছেন, মানুষের নামের পরম্পরাকে উল্লেখ করেছেন, আর নতুবা তিনি কোন কিতাবে পেয়েছেন সেই কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু ফিকার কিতাবগুলোতে ইমাম আবু হানিফার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তাতে নাই কোনো সনদ, নাই কোনো কিতাবের নাম। কেন তারা ইমাম আবু হানিফার কথাগুলো উল্লেখ করার পর এই সনদ এবং কিতাবের উদ্ধৃতি দেন নাই? আমরা এর কারণ দেখতে পাই এমন অনেক অসঙ্গত এবং অন্যায় কথা এই ফিকার কিতাবগুলোতে আনা হয়েছে, যার সম্পর্ক ইমাম আবু হানিফার সঙ্গে আছে। এটা কোনো মানুষ, বিবেকবান কোনো ব্যক্তি স্বীকার করে নিতে পারে না। আমি আপনাদের সামনে হেদায়ার দুটো উদ্ধৃতিমাত্র পেশ করছি, যেটা দিয়ে স্পষ্ট হবে যে হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে কি ধরনের জঘন্য কথা এই কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। হেদায়ার 516 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর খণ্ড, কিতাবুল হুদুদ, বলা হচ্ছে, من تزوج امرأة لا يحل له نكاحها فوطيها لا يجب عليه الحد عند أبي حنيفة رحمه الله تعالى। অর্থাৎ কোন ব্যক্তি যদি এমন কোন মহিলাকে বিবাহ করে যে মহিলাকে বিবাহ করা হারাম বলে সে জানে, ইজা কানা আলিমা বিযালিকা,
অর্থাৎ ওই মহিলাকে বিবাহ করা হারাম। এ কথা জানবার পরেও কোন পুরুষ যদি সেই মহিলাকে বিবাহ করে এবং সেই স্ত্রীর সঙ্গে যদি ঘর সহবাস করে, তাহলে ওই ব্যক্তিকে জেনা করার শাস্তি দেয়া হবে না। আবার বলছি, কথাটি ভালো করে বুঝতে হবে। যেমন ধরুন, মাকে, খালাকে, দাদিকে, নানিকে, ভাগ্নিকে, ভাতিজিকে ইত্যাদি যাদেরকে বিবাহ করা ইসলামে হারাম করেছে, কোনো ব্যক্তি যদি জানে যে আমার ভাগ্নি বা ভাতিজি, তাকে বিবাহ করা শরীয়তে দুরুস্ত নয়, শরীয়তে হালাল নয়, এ কথা জানবার পরেও যদি কোনো ব্যক্তি তার ভাতিজি অথবা ভাগ্নি ইত্যাদি কাউকে বিবাহ করে এবং তার সঙ্গে যদি সে ঘর সহবাসও করে, তবু এটাকে জেনা বলে সাব্যস্ত হবে না, আর জেনা হিসাবে তার শাস্তিও হবে না। নাউজুবিল্লাহ। এ কথা বলেছেন কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। এই কথাটি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতে পারেন, এ কথা আমরা কিছুতেই বিশ্বাস করি না। এই কথাগুলো হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে অত্যন্ত জঘন্য কথা কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। মদ সংক্রান্ত ব্যাপারে আরেকটি জায়গাতে হেদায়া চতুর্থ খণ্ড কিতাবুল আশরবা 481 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, ওয়াসিরুল আইনাবে ইজা তাবাখা হাত্তা যাহাবা সুলুসাহু ওয়া বাকিয়া সালাসাতুন হালালুন ওয়া ইনিস্তাদা ওয়া গালা ওয়াহাযা ইনদা আবি হানিফাতা ইজা কাসাদা বিহি তাকাওয়ি নাউযু বিল্লাহি মিন যালিক। বলা হচ্ছে, আঙ্গুরের রস, একে মদ বানাবার জন্য যদি চাল দিতে দিতে পাকাতে পাকাতে তার তিন ভাগের দুই ভাগ চলে যায়, এক ভাগ থেকে যায়, আর সেই এক ভাগ রসের মধ্যে যদি মাদকতা স্পষ্ট থাকে এবং ইস্তাদ্দা শুধু থাকেই নয়, মাদকতা যদি তার মধ্যে ভীষণভাবেও বিরাজ করে, অর্থাৎ সেটা যদি একান্তভাবে পিওর, খাঁটি মদ হয়ে যায়, তাহলে সেটা মানুষ তার শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য খেতে পারে, তার জন্য হালাল। নাউযুবিল্লাহ মিন যালিক। সময় স্বল্পতার জন্য অনেক দৃষ্টান্ত আমি ছেড়ে দিলাম। এই দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে স্পষ্ট যে এই ফিকার কিতাবগুলোতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা কিভাবে উদ্ধৃত করা হয়েছে। ইমাম ইবনে হাজাম তাই স্পষ্ট করে বলেছেন, এই ফিকার উদ্দেশ্য দুনিয়ার মুসলমানকে সঠিক পথে পরিচালিত করা নয়। ওয়া উশরিবাতিন নুফুসুল হাওয়া ওয়াআজাবা কুল্লা যি রাইয়্যিন বিরাইয়ি। বড় বড় বাদশা এবং বড় লোক যারা হারামের মধ্যে লিপ্ত হয়ে নিজের নফসকে চরিতার্থ করতে চায়, ওই সকল প্রশাসক অথবা বাদশা, উজির, নাজির ইত্যাদিরা দুনিয়ায় নিজের শয়তানি স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা বড় বড় ফকিহদের কাছে যেত, তারা মদ খাবে, তারা জেনা করবে, তারা সব কিছু করবে, কিন্তু সেটা যেন ইসলাম বিরোধী না হয় এমন একটি পথ তাদেরকে করে দিতে হবে। এই ইচ্ছা ও আগ্রহ পূরণ করার জন্য রাজা বাদশাদের শয়তানি ইচ্ছা এবং খাহিশকে চরিতার্থ করার জন্য এই ফকিহরা ফিকাহ লিখেছে। কিন্তু কথা হচ্ছে যে তাদের কথায় তো মানুষ বিভ্রান্ত হবে না, তাদের কথাকে শরীয়তের মশলা হিসেবে তো গ্রহণ করবে না,
তাই তারা কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিতে ব্যর্থ হয়ে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে এই কথাগুলো ইমামের ইন্তেকালের শত শত বছর পর তাদের কিতাবগুলোতে লিপিবদ্ধ করেছে। আজাবা কুল্লাযী রাঈম রাঈহ, যাতে করে ওই সকল রাজা বাদশাহদের খাহিশ চরিতার্থ করা সম্ভব হয়। তাই আজ দুনিয়ার মানুষকে একথা বুঝিয়ে দেওয়ার একান্ত প্রয়োজন আছে যে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে লিখিত এই ফিকার কিতাবগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। যদি ওই সকল মানুষ যারা এই সকল কথাগুলো বোঝেন আর না বলেন, মুখ বুঝে থাকেন, তাহলে আল্লাহর কাছে তাদেরকে অবশ্যই দায়ী হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস عن أبي بكر الصديق قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا منكرا فلم يغيروه يوشكوا أن يعمهم الله بعقاب ابن ماجه الترمذي مشكات 436 نمبر پشت محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد کرے کون مانوس جکن کون انائی دیکھ لو کون অসত্য কথা দেখলো সেই অন্যায়কে যদি বাধা প্রদান না করে, সেই অসত্যের বিরুদ্ধে সত্য কথাকে যদি প্রকাশ না করে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের উপরে আযাব এবং গজব নাযিল করবেন, কেউ তা ঠেকাতে পারবে না। আন মুআয ইবনে আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামা মুমিনাম মিন মুনাফিকি বাসাহু আল্লাহ মালাকান ইয়াহমা লাহমাহু ইয়াউমাল কিয়ামাতে মিন নারি জাহান্নাম আবু দাউদ মিশকাত 424 নম্বর পৃষ্ঠা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কোন ইমানদার মুসলমানকে কোন মুনাফিকের হাত থেকে, কোন মিথ্যাবাদীর হাত থেকে যে রক্ষা করল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, রক্ষা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, এই ফেরেশতা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আজকে আমরা হযরতে ইমাম আবু হানিফা এবং তার সম্পর্কে যা কিছু বললাম, তার মাযহাব সম্পর্কে যা কিছু বললাম, এবং মাযহাব যে সকল ফিকার কিতাবে লিপিবদ্ধ আছে এ সম্পর্কে যা কিছু বললাম, এটা কোনো গীবত ছড়াবার জন্য নয়, বরং আমাদের নিজেদের নাজাত পাওয়ার জন্য। যেহেতু আমরা এটা জানি, আমরা যদি সাধারণ মানুষের কাছে এটা না বলি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবে নিপতিত হব এবং আমরাও দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচবার জন্য এবং মুসলিম মিল্লাতকে রক্ষা করার জন্য আমরা এই দুটো কথা বলেছি। আমরা যে কথাগুলো বলেছি সব কথাগুলি বরাত সহ বলেছি, উদ্ধৃতি দিয়ে বলেছি। কোনো ব্যক্তি, কোনো আলেম যদি আমাদের এই উদ্ধৃতিগুলো মিথ্যা পান এবং আমরা যে কথাগুলো বলেছি তার ভিতরে একটি অসত্য কথা বলেছি তারা যদি জানতে পারেন, তাহলে তাদের কাছে ক্ষমা চাই না। তারা যেন আমাদেরকে লিখে জানান যে তোমরা বলতে গিয়ে এখানে এ ভুল করেছো, ওখানে ও ভুল করেছো, আমরা সেগুলো সংশোধন করে নিতে রাজি আছি। কিন্তু আমরা আবেদন জানাবো, আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো যদি উদ্ধৃতি সহ বলে থাকি আর সেই উদ্ধৃতিগুলো যদি আপনারা যথার্থ এবং সত্য পেয়ে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারাও এই কথাগুলো মেনে চলুন এবং বিশ্ব মুসলিমকে এই মাযহাবের বেড়াজাল থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসকে মেনে চলার জন্য তাদেরকে উৎসাহিত এবং অগ্রসর করুন। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে সকল বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেই বিভ্রান্তি থেকে তাদেরকে মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করেন, সত্য কথাকে বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে পেশ করার তৌফিক দান করেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর করার চেষ্টা ও সাধনায় আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। এই দোয়া করে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।